হ্যালো, গুড মর্নিং। আমি সৌমি, আর ওয়েলকাম টু মাই চ্যানেল সৌমি চ্যাটার্জি হজবরলক। তো সকাল সকাল আমি হাজির হয়েছি আমার একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে যে চিকেন স্যুপ। ঠিক আছে, তো বেশি বকবক নয়, চিকেন স্যুপ বানানোর জন্য কি কি লাগছে সেটা দেখে। এটা ক্যাপসিকাম, ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এই দুটো গাজর নিয়েছি, এটা বিনস আছে কিছু, এটা একটা রাঙা আলু। হ্যাঁ, আমাদের বাঙালিরা খুব ভালো করে জানে এটা আমরা সাধারণত কি করি, ভাজা পিঠেতে ব্যবহার করি, বাট এটা আমি সুপেতেও দেব এমনি আলুর পরিবর্তে, কারণ এটা খুব হেলদি সেই জন্য। আর অবভিয়াসলি পেঁয়াজ, রসুন, আদা সেটা তো আছেই, সেগুলো একটু বাদে দেখাচ্ছি। ফার্স্টেই এই সবজিগুলো, রাঙা আলু আমি হাফ দিয়েছি, দিয়ে সবজিগুলোকে না আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নেব, কারণ এরপর আমি এগুলোকে হ্যান্ডি চপারে দেবো। যেহেতু স্যুপ করবো সেই জন্য আরও একটু মিহি হওয়াটা খুব প্রয়োজন। এটা আমার পিজিয়ানের হ্যান্ডি চপার, এটা আমার খুব কাছের মানুষ, আমার দিদিয়া আমাকে গিফট করেছিল, তো থ্যাংক ইউ দিদিয়া। এই দেখো, এটাকে ফিক্সড করে নিয়েছি, এবার এখান থেকে এই সবজিগুলোকে এভাবে দেব। এরপর দিয়ে দেব ঢাকা, ফিক্সড হয়ে গেল। এবার এটাকে এইভাবে এটাকে ধরে টেনে 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 করে নেব। সবজিগুলো আমার চপ করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা এগুলোকে চপ করে নেব। আচ্ছা, একদম ফার্স্টে এই আদা, টমেটো, এটা হচ্ছে পেঁয়াজ গাছের একটা স্টিক, যেহেতু স্টিকটা দিচ্ছি তাই পেঁয়াজ বেশি দেব না, এই পেঁয়াজ আর এই রসুন, ঠিক আছে, এগুলোকে চপ করব। তার আগে কি করব না হচ্ছে, প্রেশার কুকারে দুটো মতো চিকেনের টুকরো দিয়ে সেটাকে একটু সিদ্ধ করে নেব, আর স্টকটাও বানিয়ে নেব। দেখো চিকেন, ঠিক আছে, আচ্ছা, এই দুটো মতো চিকেনের পিস নেব। জলের মধ্যে চিকেন দিয়ে, যেহেতু আমরা আড়াই জন খাবো তাই খুব বেশি চিকেন দিচ্ছি না, কারণ ওগুলোকে টুকরো করব অনেক বেরিয়ে যাবে, তো ওর মধ্যে এবার আমি এটাকে তিন চারটে সিটি মেরে নেবো। আচ্ছা, আমি সিদ্ধ করা চিকেনটা স্টকের সাথে এখানে ঢেলে নিলাম। ঠিক আছে, গ্যাস জ্বালিয়ে নিচ্ছি, এর মধ্যে প্রেশার কুকারটাও, প্রেশার কুকার চাপিয়ে দিলাম। আমার বাটারটা ফুরিয়ে গেছে সেই জন্য আমি সবটাই সাদা তেলে করব। প্রেশার কুকারে সাদা তেল, আমি আসলে রাইস ব্র্যান্ড অয়েল ইউজ করি, তো সেটা দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে আমি করে হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি, উইথ চিকেনের স্টকটাও রেডি। আদা, পেঁয়াজ, আচ্ছা, তারপরে তো পেঁয়াজের ওই স্টিক আর হচ্ছে যে রসুন দেওয়া আছে, এটা তেলের মধ্যে দিয়ে দেব। মধ্যে এই এতটা পরিমাণ নুন দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেবো এবার ভালো করে। বেশ,
আচ্ছা, এর মধ্যে আমি সব মোটামুটি চিকেনের স্টক সমস্ত সবজি সব দিয়ে দিয়েছি। এবার সবজি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে লবণ তো দেওয়াই ছিল। এবার এটাকে দুটো মতো প্রেশার কুকারে সিটি দেব। আচ্ছা, প্রেশার কুকারে সিটি পড়তে পড়তে আমি একটা কাজ করে নেব, এই যে একটা ডিম, এই ডিমটা আমি ফাটিয়ে এর শুধু হোয়াইট পার্টটা ওটা নেব আমি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে একদম পুরো এটা যদি আমি ওর সাথে দিয়ে দিই তাহলে পুরো দোকানের মতো স্যুপটা হয়ে যাবে। আচ্ছা, ডিমটাকে আমি এরকমভাবে ফুটো করে ডিমের হোয়াইটটাকে আমি নিয়ে নিয়েছি, আর এই ইয়েলো পার্টটা ডিমের মধ্যেই রাখা আছে, ঠিক আছে? ওটা দেখা যাক কী পরে কাজ করা যায়। এই দেখো, তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাড়িতে কর্নফ্লোরটা ফুরিয়ে গেছে। তো আমার বাড়িতে কর্ন ছিল, তো সেটাকে আমি ফ্লোর বানিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এটা আমার ফার্স্ট টাইম টেস্টিং হবে যে এটা দোকানে কেনা কর্নফ্লাওয়ারের মতো আর কি কাজ করছে কি না। হ্যাঁ, তোমরাও দেখবে। আচ্ছা, এখানে আমার সবজি সিদ্ধটা হয়ে গেছে, এর মধ্যে আমি এই সাদাটা দিয়ে দেবো, ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম। এবার দেখা যাক কী হয়। বাহ, ও হোমমেড কর্নফ্লাওয়ার কেমন কাজ করে। কর্নফ্লাওয়ারটাকে প্রথমে যেমন দোকানের মতো জলে প্রথমে গুলে নিচ্ছি। এর মধ্যে কি মনে হচ্ছে তো মোটামুটি কাজ করছে হয়তো। রেডি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন স্যুপ। এই দেখো তিনজন আকার। এটা কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, আর মানে টেস্ট করিনি বাট দেখে মনে হচ্ছে খুব সুন্দর টেস্টিও হবে। তো তোমরা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবে। তো আমার রেডিও হয়ে গেল, খাওয়াও হয়ে গেল হেলদি চিকেন স্যুপ, ঠিক আছে? তো তোমরা আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবে বাড়িতে। হ্যাঁ, দিয়ে আমাকে বানানোর পর আমাকে বলবে যে কেমন লাগলো। তো যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তাদেরকে আমার প্রণাম, ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আপাতত টাটা।